প্রিয় শিক্ষিতবৃন্দ আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইব্রাহিম 360 চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও হাজির হলাম খুব গুরুত্বপূর্ণ একটি লেসন নিয়ে, সেটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয় ইউনিটে যারা ভর্তি হতে চাচ্ছ 2020-21 সেশনে, সেই ক্ষয় ইউনিট অর্থাৎ বি ইউনিট নিয়ে বিস্তারিত আলোচনা করব। আশা করি সাথে পাবো তোমাদেরকে। লেটস জাম্প টু দ্য লেসন। ওকে, এই লেসনটিতে যে বিষয়গুলো থাকবে সেটা হচ্ছে বিষয়ভিত্তিক আবেদন যোগ্যতা, অর্থাৎ কোন বিষয়ে ভর্তি হতে হলে কি যোগ্যতা লাগবে সে বিষয়টা আমরা দেখব, কত মার্ক পেতে হবে রিটেনে সে বিষয়টা দেখব। আর এই আর্টস ডিপার্টমেন্টে অর্থাৎ বি ইউনিটে, খ ইউনিটে কতটি অনুষদ রয়েছে, কতটি বিষয় রয়েছে এবং কোন বিষয়ের জন্য কতটি সিট রয়েছে, কোন অনুষদের আন্ডারে কতটি সিট রয়েছে, আসন রয়েছে, পাশাপাশি ভর্তি পরীক্ষার মানবণ্টন, বিশেষ করে আমরা জানি দুই পদ্ধতিতে পরীক্ষা হয়ে থাকে, এমসিকিউ পদ্ধতিতে এবং রিটেন পদ্ধতিতে। তো এমসিকিউতে কোন কোন বিষয়গুলো আমরা পড়ব, রিটেনের জন্য কোন কোন বিষয়গুলো পড়ব, মানবণ্ডনটা কেমন হবে, পাস নাম্বার কত লাগবে, দেন ভর্তি পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি, বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, তো প্রথমে হচ্ছে খ ইউনিটে অর্থাৎ বি ইউনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় সিট সংখ্যা রয়েছে 2700+, আর এখানে ডিপার্টমেন্ট রয়েছে অর্থাৎ ফ্যাকাল্টি রয়েছে 10টি আর সাবজেক্ট রয়েছে 44টি। ওকে, যে ফ্যাকাল্টিগুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নেই। আর্টস ফ্যাকাল্টি, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি, ল ফ্যাকাল্টি, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, তারপরে বায়োলজিক্যাল ফ্যাকাল্টি, তারপরে সোশিয়াল ওয়েলফেয়ার ইনস্টিটিউট, হেলথ ইকোনমিক্স, এডুকেশন অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট যেটাকে আমরা আইআর বলা হয়, তারপরে ডিজাস্টার ম্যানেজমেন্ট, দেন মডার্ন ল্যাঙ্গুয়েজ, এ টোটাল এই 10টা অনুষদ রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিটে। এখন ইউনিট ভিত্তিক কোন ইউনিটে কোন অনুষদের আন্ডারে কোন সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা দেখব। তো আমরা জানি যে প্রথমেই রয়েছে আর্টস ফ্যাকাল্টি অর্থাৎ কলা অনুষদ, তো সেখানে 17টি সাবজেক্ট রয়েছে। প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে বাংলা, এরপর দেখতে পাচ্ছ এখানে ইংরেজি, আরবি, ফার্সি, সাহিত্য, বিশেষ করে উর্দু, সংস্কৃতি, পালি অ্যান্ড বুদ্ধিস্ট স্টাডিজ, ইতিহাস, দর্শন, তারপর ইসলামিক স্টাডিজ, ইসলামিক ইতিহাস অ্যান্ড সংস্কৃতি, তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা, থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ, ভাষাবিজ্ঞান, সঙ্গীত, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি, নৃত্যকলা, এই কলা অনুষদের আন্ডারে এই 17টি সাবজেক্ট রয়েছে। ওকে, তারপরে আছে সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে 16টি সাবজেক্ট, 16টি বিষয় রয়েছে, যেমন অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, আন্তর্জাতিক সম্পর্ক, সমাজবিজ্ঞান, গবেষণা ও সাংবাদিকতা, লোকপ্রশাসন, নৃবিজ্ঞান, পপুলেশন সায়েন্স, শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ, উন্নয়ন অধ্যয়ন, টেলিভিশন, চলচ্চিত্র গ্রাফিক্স, ক্রিমিনোলজি, কমিউনিকেশনস, ডিজাস্টার্স, তারপরে প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনস স্টাডিজ, জাপানিজ স্টাডিজ, এই 16টি বিষয় রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদের আন্ডারে। তারপরে রয়েছে আইন বিভাগে শুধুমাত্র রয়েছে LLB, যারা LLBতে অনার্স করতে চাও শুধুমাত্র আইন বিভাগে একটি সাবজেক্ট রয়েছে। তারপরে আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স অনুষদের আন্ডারে রয়েছে শুধু ভূগোল ও পরিবেশ। জীববিজ্ঞান অনুষদের আন্ডারে রয়েছে, যদি অনেকে চিন্তা করতেছ যে মানবিক থেকে তো জীববিজ্ঞান কীভাবে, হ্যাঁ মনোবিজ্ঞানটা মানবিকের সাবজেক্ট। ওকে, তো সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট সমাজ কল্যাণ, তারপর স্বাস্থ্য অর্থনীতি ইনস্টিটিউট যেটা আমরা স্বাস্থ্য অর্থনীতি, শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে যারা বিএড অর্থাৎ ব্যাচেলর অফ এডুকেশন করতে চাও তারা শিক্ষা গবেষণা ইনস্টিটিউটে ভর্তি হতে হবে, আর এখানে শুধুমাত্র একটা সাবজেক্ট রয়েছে। এরপরে রয়েছে ইনস্টিটিউট অফ ডিজাস্টার্স ম্যানেজমেন্ট অ্যান্ড ভুলনারেবিলিটি স্টাডিজ, এখানেও একটি সাবজেক্ট রয়েছে। আর পাশাপাশি আধুনিক ভাষান ইনস্টিটিউটে এখানে দেখতে পাচ্ছ যে বিএ অনার্স ইন ইংলিশ ফর স্পিকার্স অফ আদার ল্যাঙ্গুয়েজ ESOL, অথবা এখানে আছে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ রয়েছে ফ্রান্স ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, চাইনিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, জাপানিজ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কালচার, এই টোটাল 10টি অনুষদের আন্ডারে 40টা সাবজেক্ট রয়েছে। ওকে, এবার আমরা জেনে নিব যে কোন সাবজেক্টের আন্ডারে কতটি সিট রয়েছে। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয় খ ইউনিট বি ইউনিটে
ল থেকে যারা পড়তে চাও তোমাদের জন্য 66টি সিট বরাদ্দ রয়েছে, ইকোনমিক্সে 50টি আসন রয়েছে, এমনিভাবে রয়েছে ইংলিশে 128টি, ইন্টারন্যাশনাল রিলেশনস 52টি, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন 51টি, তারপরে রয়েছে ক্রিমিনোলজি 21টি, জার্নালিজম 34টি, ডেভেলপমেন্ট স্টাডিজ 14টি, সাইকোলজি 55টি, সোশিওলজি 149টি, সোশ্যাল ওয়েলফেয়ার 92টি, হিস্ট্রি 101টি, তারপর অ্যানথ্রোপোলজি 32টি, পপুলেশন সায়েন্স 14টি, উইমেন্স অ্যান্ড জেন্ডার স্টাডিজ 3টি। ওকে, আরও রয়েছে বাংলাতে 102টি, জিওলজিতে আছে 40টি, এডুকেশন অ্যান্ড রিসার্চে রয়েছে 47, হেলথ ইকোনমিক্সে রয়েছে 31টি, ডিজাস্টার ম্যানেজমেন্টে রয়েছে 16টি, ওয়ার্ল্ড রিলিজিয়ন্স 46, ইসলামিক হিস্ট্রিতে 121টি, ইসলামিক স্টাডিজে 148টি। ওকে, লাইব্রেরি ম্যানেজমেন্টে 29টি, লিঙ্গুইস্টিক 57টি, ফিলোসফিতে 145টি, কমিউনিকেশন ডিজাস্টারে 21টি, জাপানিজ স্টাডিজে 15টি। দেন আমরা জানি যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অফ আদার ল্যাঙ্গুয়েজ এটাতে রয়েছে 25টি, অ্যারাবিক স্টাডিজে 110টি, তারপর ফার্সিয়ান ল্যাঙ্গুয়েজে রয়েছে 74টি, উর্দু ল্যাঙ্গুয়েজে রয়েছে 71টি, সংস্কৃতে রয়েছে 86টি, পালিতে রয়েছে 66টি, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে রয়েছে 66টি, তারপর চাইনিজ ল্যাঙ্গুয়েজে 25, জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে 20টি, মিউজিকে আছে 40, ড্যান্সে আছে 7, টেলিভিশন অ্যান্ড ফিল্ম স্টাডিজে 13, আর প্রিন্টিং অ্যান্ড পাবলিকেশনে রয়েছে 10টি করে সিট। এখন আমরা জেনে নিব যে ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিটে ভর্তি যোগ্যতা, কোন কোন যোগ্যতা থাকলে এখানে ভর্তি আবেদন করা যাবে। প্রথম হচ্ছে টোটাল জিপিএ থাকতে হবে এসএসসি এবং এইচএসসি থেকে 7 পয়েন্ট, কোনো এসএসসি বা এইচএসসি কোনো একটাতে 3 পয়েন্টের নিচে থাকলে আবেদনের অযোগ্য হবে, অর্থাৎ 3.3 পয়েন্ট করে 6 পয়েন্ট হলে কিন্তু ভর্তির অযোগ্য, অর্থাৎ যে কোনো একটাতে 3 পয়েন্ট থাকলে হবে, সর্বোচ্চ দুইটা মিলে পয়েন্ট লাগবে 7 পয়েন্ট চতুর্থ সাবজেক্ট সহ। ওকে, এরপরে আছে কারা ভর্তি হতে পারবে, বিশেষ করে যারা এসএসসি 2015 থেকে 2017 মধ্যে আর এসএসসি 2020 পরীক্ষা দিয়েছ, ঠিক আছে, তারা আবেদন করতে পারবা, অর্থাৎ এবছরই যারা এসএসসি পরীক্ষা দিয়েছ তারা আবেদন করতে পারবে। এরপরে আর কারা আবেদন করতে পারবা না, কারণ নিশ্চয় জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়ার কোনো স্কোপ নেই, তো সেক্ষেত্রে যারা এখানে বলা হয়েছে দোজ হু ডিডেন্ট টেক এক্সাম ইন এনি ইউনিট ডি ডিউ ইন 2019, যারা 2019 সালে কোনো ডিপার্টমেন্টে কোনো ইউনিটে এক্সাম দেয় নাই, তারা শুধু 2020 সালে আবেদন করতে পারবে, আর যারা একবার আবেদন করে ফেলেছ তারা আর আবেদন করতে পারবে না। ওকে, এখন আমরা জেনে নিব কোন সাবজেক্ট পড়তে গেলে ইংরেজিতে কত নাম্বার পেতে হবে। যেমন আমরা জানি যে বিশ্ববিদ্যালয় কিছু কন্ডিশন থাকে, সাপোজ তুমি যদি এলএলবিতে পড়তে চাও তোমাকে অবশ্যই ইংলিশে 18 পেতে হবে রিটেন এবং এমসিকিউ পরীক্ষায়, তারপরে তুমি ইংরেজি নিতে চাইলেও ইংলিশে 18 থাকতে হবে রিটেন এবং এমসিকিউ পরীক্ষায়, তারপরে তুমি যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফর আদার ল্যাঙ্গুয়েজ এটাও নিতে চাও 17 পেতে হবে, ক্রিমিনোলজিতে 16 পেতে হবে ইংলিশে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে 15 পেতে হবে, সাংবাদিকতা জার্নালিজম পড়তে চাইলে 15 পেতে হবে ইংলিশে, বাংলা নিতে চাইলে 12, জিওলজি ইংলিশে 12 পেতে হবে, জিওলজি জিওগ্রাফি ভূগোল পড়তে চাইলে 12 পেতে হবে, ডিজাস্টার ম্যানেজমেন্ট 12 পেতে হবে ইংলিশে 12 পেতে হবে সাবজেক্টটা নিতে হলে, হেলথ ইকোনমিক্স নিতে হলে ইংলিশে 12 থাকতে হবে, হিস্ট্রি নিতে হলে ইংলিশে 11 থাকতে হবে, লাইব্রেরি ম্যানেজমেন্ট নিতে হলে ইংলিশে 10 থাকতে হবে, ডেভেলপমেন্ট স্টাডিজ নিতে হলে ইংলিশে 12 থাকতে হবে, সোশিওলজিতে 12 এবং ফিলোসফি নিতে চাইলে ইংলিশে ভর্তি পরীক্ষায় অবশ্যই 10 পেতে হবে, আর অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে কোনো কন্ডিশন নাই, তুমি অ্যাজ ইউজুয়াল ইংলিশে 8 পেলেই চলবে। ওকে, এখন আমরা দেখব যে অ্যাডমিশন টেস্ট প্রক্রিয়া সিস্টেমগুলো কেমন। আমরা জানি অ্যাডমিশন টেস্ট দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এমসিকিউ, একটা হচ্ছে রিটেন, তো এমসিকিউ টপিকস হচ্ছে 4টা, বাংলা থেকে পরীক্ষায় বাংলা থেকে 20 নম্বর, ইংরেজি থেকে 20 নম্বর, সাধারণ জ্ঞান বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলি এ দুইটা থেকে 35 নম্বর, টোটাল সাধারণ জ্ঞান থেকে 35, বাংলা এবং ইংরেজি থেকে 20 করে 40, টোটাল 75 মার্কসের পরীক্ষা দিতে হবে, আর একটা প্রশ্নের মান হচ্ছে 1.25, আর এটার জন্য এমসিকিউ প্রশ্ন থাকবে টোটাল
বাংলায় 16টা, ইংরেজিতে 16টা, সাধারণ জ্ঞানে 28টা, টোটাল 60টা প্রশ্ন থাকবে, মার্ক 75। এটার জন্য এমসিকিউর জন্য টাইম হচ্ছে 50 মিনিট। আর অবশ্যই এই এমসিকিউতে পাস নাম্বার হচ্ছে 30, অবশ্যই 30 পেতে হবে। আর আলাদা আলাদা পাস করতে হবে, সাবজেক্ট ওয়াইজ পাস, যেমন বাংলা থেকে অবশ্যই 6 পেতে হবে, ইংরেজি থেকে অবশ্যই 6 পেতে হবে এমসিকিউতে, তারপরে সাধারণ জ্ঞান থেকে অবশ্যই 12 পেতে হবে। ওকে, এবার জেনে নেওয়া যাক রিটেন পরীক্ষা। আমরা জানি যে 40 নাম্বার হয় রিটেন, বিশেষ করে 40 নাম্বার হয় 45 নাম্বার রিটেন মার্কস, তো বাংলা থেকে হয় 25 নাম্বার, ইংরেজিতে হয় ইংরেজি থেকে হয় 20 নাম্বার। এখানে একটু কনফিউশন আছে, একটু প্রিন্টিং মিস্টেক হয়েছে, যাই হোক, এ বাংলা এবং ইংরেজি থেকে শুধুমাত্র রিটেন পরীক্ষা হয়ে থাকে। রিটেন পরীক্ষার স্যাম্পল প্রশ্ন আমি ইনক্লুড করেছি এই লেসনটায়, তোমরা দেখতে পারবে। ওকে, আর রিটেন পরীক্ষার জন্য টাইম বরাদ্দ হচ্ছে 40 মিনিট, আর অবশ্যই এই 45 মার্কসের মধ্যে, এই 50 মার্কের মধ্যে, 45 মার্কসের মধ্যে তোমাকে অবশ্যই 12 পেতে হবে। আর এখানে একটা বিষয়, এখানে তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ ইলেকটিভ ইংলিশ, তো কারা ইলেকটিভ ইংলিশটা অ্যান্সার করবে? এখানে বলছে যে এভরি ক্যান্ডিডেট হ্যাজ টু অ্যান্সার অফ দ্য সাবজেক্ট অফ অ্যাবোভ সাবজেক্ট, অর্থাৎ তোমাকে অবশ্যই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান থেকে অ্যান্সার করতেই হবে, কোনো অল্টারনেটিভ নেই, দ্যার ইজ নো নেগেটিভ মার্কস ইন রিটেন পার্ট। তো রিটেন পার্টে তোমরা জানো যে কোনো নেগেটিভ মার্ক নেই, আর রিটেন পার্কের মার্কের ভ্যালু কেমন হবে, একটা প্রশ্ন 2 থেকে 5 মার্কের মধ্যে হতে পারে। আর ও লেভেলে যারা আছে, বিশেষ করে ও লেভেল থেকে যারা এসেছে, তারা অবশ্যই ইলেকটিভ ইংলিশ অ্যান্সার করতে হবে, তারা বাংলা অ্যান্সার করলে চলবে না, তারা অবশ্যই ইলেকটিভ ইংলিশ, জেনারেল ইংলিশ, দেন সাধারণ জ্ঞান থেকে তারা অ্যান্সার করবে। ওকে, এখন আমরা জানবো যে ইভ্যালুয়েশন পদ্ধতি, রেজাল্টটা কীভাবে দিবে তারা, কীভাবে কত নাম্বারের পরীক্ষা হচ্ছে। তো আমরা জানি যে 120 নাম্বার হচ্ছে রিটেন এক্সাম, এমসিকিউ এবং রিটেন মিলাইয়া, আর এসএসসি এবং এসএসসি থেকে জিপিএর উপর ভিত্তি করে 80 নাম্বার। তো আমরা এই 80 নাম্বার কীভাবে নির্ধারণ করা হয় একটু দেখব। এসএসসি জিপিএর সাথে 6 গুণ করা হবে, আর এসএসসি জিপিএর সাথে 10 গুণ করা হবে। মনে করলাম তুমি এসএসসিতে জিপিএ 5 পেয়েছ, এবং যেহেতু 6 গুণ করতে হবে তাহলে 5 6 30, আর যেহেতু এসএসসিতে 10 গুণ করতে হবে, মনে করলাম এসএসসিতেও তুমি জিপিএ 5 পেয়েছ, তাহলে 5 10 50, 30 আর 50 80, এই 80 নাম্বার। এবার তুমি যদি জিপিএ 4 পাও তাহলে 4 6 24, এখানে এসএসসিতেও জিপিএ 4 পাও তাহলে 4 10 40, তাহলে 40 আর তোমার এখানে 24, তো ওইভাবে তোমার মার্ক ক্যালকুলেট হবে, ওইভাবে ইভ্যালুয়েট করা হবে। আর রিটেন মার্ক এবং জিপিএ মিলেয়া তোমাকে অবশ্যই রেজাল্ট প্রকাশিত হবে। এখন এডমিশন টেস্টের যে স্যাম্পল কোশ্চেন, অনেকে এমসিকিউর সাথে তো পরিচিত, তোমরা জানো যে অনেকেই তোমরা মডেল টেস্ট দিয়েছো, কিন্তু এটা গত বছরই এই সিস্টেমটা চালু করেছে, রিটেন পরীক্ষার ব্যবস্থাটা করেছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে ঢাকা বিশ্ববিদ্যালয় 6 ইউনিট ভর্তি পরীক্ষা 2019-20। ওকে, এখন এই যে 40 নাম্বার 40 মিনিট, আর পূর্ণ মান হচ্ছে 45, তো কী কী আসে আমরা একটু দেখে নিই। যে বাংলা থেকে এখানে বলছে পড়ো নিচের প্রশ্নগুলো, এখান থেকে 69টি পড়ো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে কিছু প্রশ্ন দেখতে পাচ্ছ যে ক খ গ গ, এটার জন্য 10 নাম্বার, তোমরা ওই সৃজনশীল পরীক্ষা দিয়েছ। ওই সৃজনশীলতাকে ক্রিয়েটিভিটি টেস্ট করার জন্য এই রিটেন পদ্ধতির ব্যবস্থা করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেক্ষেত্রে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই অনুচ্ছেদটা পড়ে সৃজনশীল আকারে ক খ গ গ এই 4টি প্রশ্ন অ্যান্সার করতে হবে, এটা 10 নাম্বার। আর তোমার সারাংশ বা সারমর্ম থেকে যে কোনো একটা প্রশ্ন আসে, এখানে দেখতে পাচ্ছ যে দুইটা সারাংশ একটা সারমর্ম এসেছে, দুইটাই অ্যান্সার করতে হবে, একটা 2.5 করে 2.5। ওকে, তারপরে তাহলে এখানে আমরা পাচ্ছি 15 নাম্বার, ঠিক আছে। তারপরে এখানে ইংরেজি থেকে দেখতে পাচ্ছ যে বাংলা অনুবাদ করো, এটাও বাংলার পার্ট, বাংলার অংশ, বাংলা অনুবাদ করো, অনুবাদ 5, আর হচ্ছে বাক্য গঠন করো, এই এখানে শব্দগুলো দেওয়া আছে এগুলো দিয়ে বাক্য গঠন করতে হবে, এখানে 5, তাহলে টোটাল আমরা পাচ্ছি 10 5 5 5 25 নাম্বার। বাংলা থেকে 25 নাম্বার পরীক্ষা হয়, আর ইংরেজি থেকে 20 নাম্বার। তো 20 নাম্বার কীভাবে হয় আমরা একটু দেখে নিচ্ছি। জেনারেল ইংলিশ, যেমন এখানে দেখতে পাচ্ছ যে রাইট আ প্যারাগ্রাফ বাই অ্যানালাইজিং, তার মানে আমরা বুঝতে পারছি কখনও স্টোরি রাইটিং আসবে, কখনও প্যারাগ্রাফ আসবে, কখনও লেটার রাইটিং, কখনও ইমেল, যে কোনো
রিটেন টপিক্স থেকে যে কোনো একটা বিষয় আসতে পারে। আর এরপরে যেটা আসে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে যে কোনো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যে কোনো একটা সমসাময়িক বিষয়ের উপরে একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার প্যারাগ্রাফ অথবা স্টোরি, 10 মার্কস। তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে এখানে কয়েকটা ওয়ার্ড দেওয়া আছে, অর্থাৎ 5টা ওয়ার্ড দেওয়া আছে, এই 5টা ওয়ার্ড দিয়ে বাক্য গঠন করতে হবে, মেক সেন্টেন্স। তো এখানে 5 নাম্বার, এ টোটাল 20 মার্কস, ইংরেজিতে 20 মার্কস, বাংলাতে 25 মার্কস, টোটালে 45 মার্ক হচ্ছে রিটেন পরীক্ষায়। তো এখান থেকে 5 নাম্বার 12, ভেরি সিম্পল, ভেরি ইজি। ওকে, তো আজকে পর্যন্ত যে খ ইউনিটে যাতে তোমাদের ভর্তি তোমরা সফলভাবে হতে পারো এবং বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারো সে প্রত্যাশা করছি। তো যাওয়ার আগে একটি কথা, তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্টস করবে, আর পাশাপাশি বন্ধুদের সাথে কন্টেন্টটা শেয়ার করবে।